এই যে দুধ কদু, আম্মা গুড় দিয়ে, নারকেল দিয়ে, এই যে জালি কুমড়া দিয়ে, এটা দিয়ে রান্না করে পাঠাইছিল। এটা ডিপে উঠায় রাখলে বহু দিন ভালো থাকে। এই যে অল্প বেশি লাগে না, এই যে এতটুকু। হ্যাঁ, এটা আম্মার স্পেশাল একটা মিষ্টি খাবার, ডেজার্ট, আর আমার আব্বারও খুবই পছন্দ এটা। এই যে দেখাই যাচ্ছে, অনেক সুন্দর ঘন হয়েছে, খুব সুন্দর একটা ঘন হয়েছে, ক্রিমি ক্রিমি টাইপের হয়ে গেছে। ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম অনেক মজাদার একটা ডিজার্ট। আমি জানি না তোমরা কতটুকু কি চেনো, লাউ অর্থাৎ জালি, জালি দিয়ে একটা মিষ্টি খাবার রান্না করা যায়। সেটা হচ্ছে বেশিরভাগ মাদারীপুরে এটা তৈরি করে, অর্থাৎ আমার দাদাবাড়ি, নানাবাড়ি মাদারীপুরে। আমার আম্মার কাছ থেকে এই রেসিপিটা শেখা। তো আমি অ্যাট ফার্স্টে সাগুটাকে 5-10 মিনিট ভিজিয়ে রাখছিলাম, এখন একটু ঘন দুধ করে নিছি, তার সাথে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু 5-7 মিনিটের মধ্যে সাগুটা রেডি হয়ে যায়, একেবারে ফুলে বড় বড় দানার মতো হয়ে যায়। তারপরে এখন আমি জালি আর গুড় আর নারকেল একসাথে জ্বালায়ে সেটাকে দুধ কদু বানানো হয়। আম্মা গুড় দিয়ে, নারকেল দিয়ে, এই যে জালি কুমড়া দিয়ে, এটা দিয়ে রান্না করে পাঠাইছিল। এটা ডিপে উঠায় রাখলে বহু দিন ভালো থাকে। এই যে অল্প বেশি লাগে না, এই যে এতটুকু এতটুকু দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে। এই জিনিসটা এইভাবেই বানায়। শুধু যদি জালি কুমড়া দিয়ে, নারকেল গুড়ের দিয়ে দুধের মধ্যে রান্না করে, ওইটা কিন্তু অত স্বাদ হয় না। একটু সাগু দিলে তারপরে স্বাদ হয়। হ্যাঁ, এটা আম্মার স্পেশাল একটা মিষ্টি খাবার, ডেজার্ট, আর আমার আব্বারও খুবই পছন্দ এটা। হ্যাঁ, ও মাদারীপুরের। আচ্ছা আচ্ছা, দুধ কদু হচ্ছে মাদারীপুরের। হ্যাঁ, আমাদের রেসিপি। ও হ্যাঁ, অনেকে খালি দুধ কদু এইভাবে দুধে রান্না করে, কিন্তু ওইটার স্বাদ আর এই সাগু দেওয়া স্বাদ কিন্তু অনেক বেশি টেস্টি এটা হয়। হ্যাঁ হ্যাঁ, অনেকে এই যে সাথে সাথে করে রান্না করে ওইটা ঠিক আছে, কিন্তু তারপরে যে ডিপে রেখে রেখে যখন রান্না করে এটাও কিন্তু অনেক মজা। তাহলে আর ওই যে রেগুলার তো আর আসলে এই ঝামেলা করা যায় না, হয়ে যাচ্ছে কিন্তু দেখছিস। কারণ এই লাউ এই ইটা তো, পায়েসটা তো রেডি করাইছিল, আর সাগু অল্প একটু যেহেতু আগে ভিজে রাখছি আর এখন দুধে দিছি, প্রায় রেডি হয়ে যাচ্ছে। আর এই দুধ কদুটা খেতে কতটা যে মজার হয়, আর অবশ্যই দুধটাকে একটু ঘন ঘন করে করতে হবে, একেবারে ক্রিমি টাইপের হয়, এতটা মজার না খেলে আসলে ভিউয়ার্স তোমরা বুঝবাই না। এই যে দেখাই যাচ্ছে, অনেক সুন্দর ঘন হয়েছে, খুব সুন্দর একটা ঘন হয়েছে, একটা ক্রিমি ক্রিমি টাইপের হয়ে গেছে। এটা হয়ে গেছে রেডি, ব্যাস এটা গরম গরমও মজা, আবার ঠান্ডা খেতেও মজা, আবার এটা আব্বা আবার মুড়ি দিয়েও খায়, খুবই মজা। মুড়ি দিয়ে খেতেও কিন্তু অনেক মজা।